দুইটি খবরের দিকে আমাদের চোখ পড়েছে। একটি খবর আপনাদেরকে আমরা বলতে চাই, যেটা হচ্ছে বিএনপি, আমি যখন 10 আগস্ট একেবারে শেষ রাত শেষ বেলায় কথা বলছি, আর কিছুক্ষণ পরে 11 আগস্ট শুরু হবে, সেদিন বিএনপির গণমিছিল আছে ঢাকায়। 29 জুলাইয়ের বিএনপির কর্মসূচি নিয়ে, বিএনপির মধ্যে সমন্বয়হীনতা, অসন্তোষ, বিএনপির হাইকমান্ডের অসন্তোষ, সেসব নিয়ে আপনাদেরকে আমরা বিস্তারিত জানিয়েছি। সেই প্রেক্ষিতে বিএনপির ছাত্রদলের সভাপতি চাকুরি গিয়েছে। এসব মাথায় রেখে এই গণমিছিল বিএনপি সেটা যেন সফল হয় এবং ফাঁকিবাজরা যেন ফাঁকি দিতে না পারে বা বেইমানরা যেন কিলবিল কবার না করতে পারে, সেই জন্য বিএনপি একটি স্টেপ নিয়েছে। সেই স্টেপ আমরা দুপুরবেলায় পেয়েছি। বিএনপি মোটামুটি 20-30 জন নেতার দায়িত্ব ভাগাভাগি করে একটা তালিকা দিয়েছে, সেই তালিকা আমাদের কাছে আছে। এই লম্বা তালিকা আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই না। সেখানে হেডলাইন আছে, আগামী 11 আগস্ট 2023 রোজ শুক্রবার বেলা 3 ঘটিকায় শেখ হাসিনা পদত্যাগ সহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে গণমিছিলে ঢাকা মহানগর উত্তরের অংশগ্রহণকারী কেন্দ্রীয় নেতৃবৃন্দের তালিকা। দক্ষিণেও একই রকম তালিকা দেওয়া হয়েছে, যেখানে আহ্বায়ক আমানুল্লাহ আমান, সদস্য আমিনুল হক স্থান বাড্ডা সুবাস্তু নজরবেলি থেকে রামপুরা হয়ে আবুল হোটেল, ঢাকা মহানগর উত্তর বিএনপি। তারপরে ক্যাটাগরি কিলি মির্জা ফখরুল ইসলাম, আলমগীর নজরুল ইসলাম খান, আমির কাসেম মাহমুদ চৌধুরী, বেস্টার শাহজাহান ওমর, এয়ারবাস মাসাব আলতার হোসেন চৌধুরী, কে কোথায় থাকবেন, কোথায় জয়েন করবেন, সমস্ত কিছু স্পেসিফিকলি বলে দেওয়া হয়েছে। ঢাকা দক্ষিণের যারা থাকবেন তাদের সম্পর্কে, ঢাকা দক্ষিণে আছেন গয়েশচন্দ্র রায় এবং তার সাথে ডক্টর মঈন খান, বরকতুল্লাহ বুলু, এজেরম জাহিদ হোসেন, আহমদ আজম খান সহ আরও টোটাল 24 জন, তাদেরও দায়িত্ব স্পেসিফিক করে দেওয়া আছে। বিশেষ দ্রষ্টব্য জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্পাদক, সহ সম্পাদক এবং নির্বাহী সদস্যগণ সুবিধা মতো ঢাকা মহানগর উত্তর বা দক্ষিণের বিএনপির গণমিছিলে অংশগ্রহণ করিবেন। এই যে রোটা করে দেওয়া রাজনৈতিক দলের, এই রোটা করে দেওয়াটা অতীতে খুব একটা দেখা যায়নি। ঢাকার এই সমন্বয়হীনতা কাটাতে বিএনপি এই চেষ্টা করছে, মোটামুটি একটা পরিষ্কার। শুক্রবার দিন আমরা নিশ্চয়ই এর প্রতিফলন দেখতে পারবো, বা আমরা আমাদের সামনে দৃশ্যমান হবে যে বিএনপির এই যে রুটিন করে ছক এঁকে দেয়া, এই ছক এঁকে দেয়া কতটা কাজে লাগবে, কতটা লাগবে না। আরেকটা খবর আমাদের নজরে এসছে, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন তারেক জুবাইদাকে ফেরাতে যা করা লাগে করব। স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন, আদালত দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানকে দেশে ফিরিয়ে আনতে যা যা করার সেটা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি সচিবালয়ে এক ব্রিফিংয়ে বলেছেন, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলুল ইসলাম পরশ সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান লিখিত স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি হস্তান্তর করেন। এর মধ্যে তারেক রহমান ও জুবাইদা রহমানকে ফিরিয়ে আনার দাবিও রয়েছে। স্মারকলিপি গ্রহণের পর স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, আমরা তাদের স্মারকলিপি পেয়েছি, আইন অনুযায়ী যে ব্যবস্থা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে করা দরকার সেটা আমরা করব, আমরা সমস্ত ঘটনা জানি। এরই মধ্যে তারেক জিয়া ও তার স্ত্রী আদালত দ্বারা দণ্ডিত, তাদের ফিরিয়ে আনার জন্য আমাদের যা যা করা দরকার আমি করবো, আমরা তা করবো। মন্ত্রী আরও বলেন, আমার মনে হয় সবগুলো যৌক্তিক দাবি, আমরা এগুলো পরীক্ষা নিরীক্ষা করে ব্যবস্থা নেব। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তিনি বাংলাদেশের দীর্ঘতম এর, এবং বলতে পারি যে মেজর অবসরপ্রাপ্ত রফিক ছাড়া, রফিকের পর সোহেল তাজ, তারপর আপনার যদি বলেন আপনার এই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এই তিনজনের বাইরে বাংলাদেশের যারা স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, ইভেন এই আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, মোহাম্মদ নাসিম, সাহারা খাতুন, এর আগে বিএনপির সময় যারা ছিলেন, তারা প্রত্যেকেই অনেক কিছু, অনেক অপবাদ, অনেক কিছু, অনেক অনেক বোঝা কাঁধে নিয়ে বিদায় হয়েছেন। কিন্তু এই তিনজন মোটামুটি একটা লিবারেল অবস্থায় আছেন। সেই জায়গায় আসাদুজ্জামান খান কামালের এই সেন্স থেকে যদি আমি সফলতার জায়গায় বলি, কিন্তু উনি যেই স্মারকলিপি যুবলীগেরটা তিনি গ্রহণ করেছেন যৌক্তিক হিসাবে, উনি নিজে স্টেটমেন্ট দিয়েছেন, বাংলাদেশে অসংখ্য স্মারকলিপি ওনার কাছে যায়, সেই সবগুলো উনি এভাবে যদি গুরুত্বের সঙ্গে নিয়ে এভাবে অ্যাক্ট করেন তাহলে বাংলাদেশের মানুষ আরও বেশি উপকৃত হবে তার মাধ্যমে। আরেকটি জিনিস হচ্ছে, তারেক রহমান তো অনেক আগে থেকেই পলাতক, তাকে বলা হচ্ছে সরকারের দিক থেকে এবং দণ্ডপ্রাপ্ত আসামি, এটা অনেক আগে থেকেই চিহ্নিত। তাহলে এখনকার তো তার সাজা হচ্ছে 3 বছর 6 বছর, সরি,
বা 9 বছর এরকম বোধ হয় আমি ভুলে গেলাম, 2 দিন আগে একটু বিভ্রাট হয়েছে, রাত হয়েছে, যাই হোক অনেক প্রেশার, সারাদিন অসুস্থতা, তো যে যেটাই হোক উনি তো আগেও সাজা প্রাপ্ত, এতদিনে এই প্রক্রিয়াটা বিন্দু পরিমাণ আগায়নি, সামনের দিনে তিনি আগানোর কথা বলছেন, এটা কি শুধু কেবলমাত্র রাজনৈতিক বক্তব্য নাকি এটা এই যে রাজনীতি যে চলছে এই রাজনীতির মধ্যে বিরোধী পক্ষকে যে হ্যাঁ আছে কিন্তু তোমার জিনিস আমার হাতে, ব্যাপারটা এরকম, বঙ্গবন্ধুর খুনিদেরকে কানাডা থেকে আমেরিকা থেকে ফেরানো যাচ্ছে না সেটা নিয়ে মন্ত্রীদের মধ্যে হতাশাও দেখা যাচ্ছে, এই জায়গায় হঠাৎ করেই কেন যুবলীগ এই স্মারকলিপিগুলো দিচ্ছে, আবার সরকারের দিক থেকে সপ্তাহে তাদের ফেরানোর কথা বলছে, আই ডোন্ট নো, আমি ঠিক জানি না রাজনীতির জায়গা এখন কোন দিকে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে। আপনারা আমি জানি অনেকেই জানেন যেগুলোর পেছনে এগুলোর মধ্যে দিয়ে রাজনীতির মেরুকরণ কোন দিকে যেতে পারে, আপনারা যারা জানেন আমাদেরকে একটু জানিয়ে ধন্য করবেন, আমাদেরকে একটু হৃষ্ট করবেন, আমাদেরকে একটু ধন্য করবেন, ধনী করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুন এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে সবসময় আছে আতিক রহমান পূর্ণিয়া।